Hi guys, welcome to Gopal vlog. So, আজ আমরা পিকনিক করছি। আর কারণটা হলো বাইকে বিদায় দিয়ে দেশকে আগমনের জন্য পিকনিকটা খাওয়া। তো আমাদের বাইক সন্তান যেরকম গিয়েছে খুব ভালো গিয়েছে। তো এখন যেরকম যাক দেশ সন্তান যেরকম খুব আমাদের ভালো হয় তার জন্য বাইককে বিদায় দিয়ে দেশকে আগমন করছি। তো আমরা আজ পিকনিক খাচ্ছি আমাদের ফ্যামিলির মেম্বার সবাই এখানে সবাই মিলে। এখানে আমার ছেলের বউ আছে, ভাগ্নি আছে, ননাসের ছেলের বউ আছে, সব আমাদের ফ্যামিলির সবাই খাচ্ছি। তো আমাদের পাড়াপড়শিও আছে এখানে। দেখুন আমরা এখানে তাঁবু টাঙিয়েছি। তো এখানে যদি বাইশাখ বৃষ্টি দিয়ে দেয় তো চলে যাব ওখানে, কড়াই সরাই নিয়ে সব নিয়ে ওখানে চলে যাব, তার জন্য তাঁবুও টাঙিয়েছি। তো রান্না চলছে। তো রান্নার মধ্যে হচ্ছে খাসির মাংস, বাঁধাকপি, শাক, বেগুন পোড়া, তারপরে আর কি দেখুন আমার ওটা পাগলা দেওয়ার এসে গেছে। দেওয়াটা একটু হ্যাঁ মিলে খাওয়া দাওয়া আধা আধি রান্না হয়ে গেছে। তো খাওয়া হলে রান্নাটা হলে মানে খাওয়া দাওয়া করবো। আমরা সবাই মিলে রান্না বান্না করছি। তো খাসির মাংস ওদিকে ভিতরে বানাচ্ছি, এটার মধ্যে আস্তে আস্তে একদম করছে, বাইরে রান্নাটা ভালো হচ্ছে না, তাও হচ্ছে, মাংসটা খালি ভিতরে বানাচ্ছি। তো খাসির মাংস বানানি হচ্ছে। তো আমার যা দেখুন কী ভাজছে, আলু ভাজছে, বাঁধাকপি আমি বাঁধাকপি সিদ্ধ করেছি, আমার যা আলু ফ্রাই করছে। তো সব বানাবো আস্তে ধীরে, সবাই মিলেমিশে বানাচ্ছি। আমার ননাসের মেয়ে বানিয়েছে ডাল, সবাই মিক্সড করে আমরা বানাবানি করছি, খাচ্ছি। তো আপনাদেরও 2023টা যেরকম ভালো যাক, সবাই সামনা করছি। তো আমরা 22কে বিদায় দিয়ে দেশকে আগমন করছি। সবাই ভালো থাকো, সবাই ভালো থাক, সবাই আমাদেরও ভালো হোক। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার গাইস।